মেহেরপুর সদর উপজেলার শৈলমারী বিলে দুই মাছ চাষীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। পুলিশ জানায়, শৈলমারী বিলে লিজ নিয়ে মাছ চাষ করতেন রোকন ও হাসান নামের দুই ব্যক্তি। প্রতিরাতের মতো গতরাতও বিলের খোঁজ খবর নিতে যান তারা। এ সময় দশ বারো জন অস্ত্রধারী তাদেরকে এলোপাথারি কুপিয়ে পালিয়ে যেতে ঘটনাস্থলে নিহত হয় ওই দুজন। খবর পেয়ে ডিবি পুলিশের দুটি টিম ঘটনাস্থলে গিয়ে লাশ দুটি উদ্ধার করে মর্গে পাঠায়। পূর্বশত্রুতার জেরে হত্যাকাণ্ড ঘটতে পারে বলে পুলিশের ধারণা।